নমস্কার আজকের ভিডিওতে দেখাবো আপনারা কি করে স্কুল এবং কলেজের যে বিভিন্ন প্রজেক্ট হয় সেই প্রজেক্টের ফ্রন্ট পেজ ফটোশপের মাধ্যমে কি করে তৈরি করবেন বলে রাখা ভালো প্রজেক্টের ফ্রন্ট পেজ ব্যবহার করার জন্য অনেকে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন কিন্তু ডিজাইন করার যে স্বাধীনতা সেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে থাকে না যেটা আপনি ফটোশপে অনেকটা পেয়ে যাবেন কোরেল রয় তো আরও ভালো পাবে কিন্তু সামান্য ফ্রন্ট পেজের জন্য আপনাকে কোরেল র শিখতে হবে সেরকম কোনো মানে নেই ফটোশপের মাধ্যমেও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন যদিও যে ডিজাইনটা আমি করব সেটি একদম সিম্পল ডিজাইন করব এবং এর টিপ ফাইলটা এবার আগের দিন অনেকে টিপ ফাইল বুঝতে পারছিলেন না টিপ ফাইল ওপেন হয় নর্মাল ফটোর মতনই বা ইমেজের মতনই কিন্তু সেটাকে যখন ফটোশপে ফেলবেন সেটা কিন্তু পিএইচডি ফাইলের মতো শো হয় মানে প্রতিটা লেয়ার আপনি আলাদা করতে পারবেন স্কুল বা কলেজের ফ্রন্ট পেজ করার জন্য প্রধান যে জিনিসটা হলো সেটা হলো একটা কালারফুল বর্ডার বা কালারফুল ফ্রেম সেই ফ্রেমটা আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট গুগলে সার্চ করবেন ফ্লাওয়ার বর্ডার ফ্রেম এরকম দিয়ে সার্চ করতে পারেন বা পিএনজি ফ্রেম বলে সার্চ করতে পারেন আপনাদের সামনে বিভিন্ন ফ্রেম ওপেন হবে যে কোনো একটা আপনারা পছন্দ মতো ইউজ করতে পারেন এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো সিম্পিল বর্ডার চায় সেক্ষেত্রে এখানে সিম্পল বর্ডার বলে সার্চ করবেন দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খুব হালকা ডিজাইনের ওপর বিভিন্ন বর্ডার চলে আসে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে কিছু জিনিস ডাউনলোড করে রেখেছি অ্যাকচুয়ালি এই দুটো ফ্রন্ট পেজ আমি তৈরি করে দেখাবো কি করে তৈরি হয় যদি আমি এই দুটো কপি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ক্লাস টুয়েলভে বাংলা মিডিয়াম স্কুলে একটা প্রজেক্ট হয় অলৌকিক কর্তার সিং দুগালের লেখা গুরু নানকের জীবনী সম্পর্কিত একটা গল্প আছে সেটিকে কি করে প্রজেক্টে রূপায়ণ করা যায় সেটাই আজকে দেখে নেবো প্রথমে আমি ফটোশপ ওপেন করছি এখান থেকে ফাইল সিলেক্ট করে নিউ অপশান সিলেক্ট করছি তারপর প্রিসেট অপশান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ইন্টারন্যাশনাল পেপার তারপর সাইজ নিয়ে নিচ্ছি এ আর এখানে বাই ডিফল্ট সব কিছু ঠিকঠাকই থাকবে কালার মোডটা আর জিবি রাখবেন সি রাখবেন না আর জিবি রেখে জাস্ট ওকে করে দেবেন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আর যেহেতু বেশিরভাগ প্রোজেক্ট এফোরই হয় সেই জন্য আমি এফোর নিয়েই কাজটা করে দেখাচ্ছি এবার পেজ এখানে নেওয়া হলো এরপর দিতে হবে পেজে বর্ডার বর্ডার নেওয়ার জন্য আমি এরকম একটা বর্ডার ডাউনলোড করে রেখেছি এই বর্ডারটা জাস্ট ড্র্যাগান ড্রপ করলাম এটা আমি আপাতত আউট করে দিচ্ছি ড্র্যাগান ড্রপ করে এই বর্ডারটাকে টোটালি একটা পেজের প্রথম থেকে শেষ অব্দি এইভাবে ভরিয়ে দেবেন যদি মনে হয় বর্ডার ছোটো হয়ে গেছে ক্রপ করলে ফেটে যাচ্ছে তাহলে একটু হাই রেজুলেশনের বর্ডার নিয়ে নিতে পারেন তাহলে ফাটবে না এবার বর্ডারটা আর একটু কালারফুল করে দেওয়ার জন্য আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারেন এইভাবে কিন্তু বর্ডারটা কালারফুল হয়ে যাবে প্রথমে একটা বর্ডার সিলেক্ট করলেন এটা আপনাদের ইচ্ছে মতো যেটা ইচ্ছে নিয়ে নিতে পারেন এরপর দিতে হবে স্কুলের নাম স্কুলের নাম এ বা যে জিনিসগুলো টাইপ হবে সেগুলো আমি টাইপ করে রেখেছি কারণ এখানে টাইপ করতে গেলে সময় লেগে যাবে জাস্ট স্কুলের নামটা আমি এখানে ড্র্যাগান ড্রপ করলাম স্কুলের প্রোজেক্টে বেশিরভাগ ফ্রন্ট পেজে দেখবেন না স্কুলের নামটা এরকম একটু আর্চের মতো হয় সেই জন্য আর যেহেতু স্কুলের নামটা ইম্পর্টেন্ট সেই জন্য আমি স্কুলের যে টাইপটা আছে সেটা একটু চেঞ্জ করে নিচ্ছি স্কুলের ফ্রন্টের টাইপটা আমি চেঞ্জ করে নিলাম আমি এটাকে একটু যেহেতু বেরিয়ে যাচ্ছে একটুখানি অ্যাডজাস্ট করে নিলাম দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আমি স্কুলের নামটাকে একটু আর্চ করে নিচ্ছি এখান থেকে এই একটা অপশান আছে ওয়ার্ভ টেক্স এই অপশান থেকে স্টাইলটাকে আর্চ করে নেবেন ঠিক আছে এতটা বেশি করবেন না হালকা একটুখানি করবেন তারপর ওকে করে দেবেন এরপর স্কুলের নামটা যেহেতু একটু বড়ো করে দেখাতে হয় সেই জন্য এটাকে একটু বড়ো করে দেবেন দেখুন স্কুলের নামটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেলো এবার যেহেতু অনেকের এক কালার পছন্দ হয় না অনেকে বাই কালার চায় সেই জন্য এটাকে বাই কালার করে দিতে পারেন এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ফাংশন যে অপশান আছে লেয়ার স্টাইল সেই অপশানে চলে আসবেন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করবেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম তারপর এখানে কালারে করে দিতে পারেন এই কালারটাও রাখা যেত কিন্তু দেখুন ওপরটা হালকা হয়ে যাচ্ছে সেই জন্য আমি সরাসরি এদিকে আমি একটু মেরুন কালার রাখছি আর ওপরের দিকে লাল কালারটা রাখছি তাহলে একটা বাই কালার এফেক্ট চলে আসবে দেখুন একটা বাই কালার এফেক্ট চলে খুব বেশি কালারফুল করলেও আবার প্রোজেক্ট অনেক সময় মাস্টার না নিতে চান না এটা আমি মোটামুটি দিলাম তারপর একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি স্ট্রোক দেওয়ার অর্থ হলো এই যে লেখাগুলো আছে এর পাশাপাশি একটা এফেক্ট ফুটবে আমি এটাকে স্ট্রোক দিয়ে স্ট্রোকটা আমি ইয়েলো কালারে রাখছি তাহলে দেখুন একটা কালারফুল ব্যাপার আসছে তার এর পেছনে আমি একটা ড্রপ শ্যাডো দিচ্ছি ড্রপ শ্যাডো মানে মনে হবে লেখাটা যেন ভেসে আছে দেখুন আমি একটা হালকা করে শ্যাডো দিয়ে দিচ্ছি খুব নয় হালকা করে দিচ্ছি তাহলে দেখুন লেখাটা মনে হবে ভেসে আছে দিয়ে আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন জিনিসটা ঠিক এরকম এলো স্ট্রোক হলো এই লালের পরে হলুদ অংশটা স্কুলের নাম তো গেল এবার দিতে হবে স্কুলের ছবি ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে অনেকে কি করেন যে ছবিটা এইভাবে বসিয়ে দেন শুধু এবার তাতে কী হয় কর্নারগুলো অনেকটা মানে জাস্ট দেখতেই পাচ্ছেন কর্নারগুলো একদম স্ট্রেট কাট কর্নার হচ্ছে আমি কী করবো কর্নারগুলো একটুখানি রাউন্ডেড কর্নার করে দেবো সেই জন্য আমি এখান থেকে সরাসরি রেক্ট্যাঙ্গেলস টুল সিলেক্ট করছি তারপর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এই অপশানটা সিলেক্ট করছি এবার এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি মোটামুটি এরকমই রাখছি ঠিক আছে এবার যে ইমেজটা আপনি নিয়েছেন স্কুলের ইমেজটা সেটা রেক্ট্যাঙ্গেলের ওপরে ফেলবেন তাহলে এই ইমেজটা এই রেক্ট্যাঙ্গেল বক্সের ওপরে চলে এলো এবার ইমেজটাকে সিলেক্ট করবেন লেয়ার অপশানে এসে রাইট ক্লিক করবেন তারপর ক্রিয়েট ক্লিপিং মার্কস এই অপশানটা সিলেক্ট করবেন তাহলে এই স্কুলের ছবিটা এই রেক্ট্যাঙ্গেলের ভেতরে চলে গেল এবার দেখতে পাচ্ছেন এই কর্নারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এবার যেটুকু অংশ স্কুলের দরকার নেই ধরুন স্কুলের খেলার মাঠটা তো আমার দেখানোর দরকার নেই উদ্দেশ্য হচ্ছে স্কুলটাকে দেখানো এই স্কুলটা এখানে বসে গেল স্কুলটা দেখুন একটুখানি অন্ধকার পাড়া লাগছে সেই জন্য এই ইমেজটা সিলেক্ট করবেন ইমেজ অপশানে যাবেন অ্যাডজাস্টমেন্ট তারপর লেভেল লেভেলে এসে একটুখানি স্কুলের ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন স্কুলের ব্রাইটনেসটা বেড়ে গেল তাতে স্কুলটা আর কি মানে খুব চোখে লাগবে আর কি নাহলে একটুখানি অন্ধকার অন্ধকার লাগছিল যাই হোক ছবিটাই হয়তো এরকম এটা হলো এবার ব্রাইটনেস বাড়াতে গিয়ে দেখুন এই স্কুলের যে স্কাই অংশটা আছে সেটা কিন্তু সাদার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে মানে মিলে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই জায়গাটা একটা বর্ডার বা কর্নার টাইপের আছে সেই জন্য আপনাকে কী করতে হবে যে শেপটা আপনি ড্র করেছেন সেই শেপটাকে সিলেক্ট করবেন এখান থেকে তারপর আবার এই লেয়ার ফাংশান লেয়ারে চলে আসবেন এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দেবেন তাহলে এই চার পাঁচটা একটা কিন্তু বর্ডার হয়ে গেল বর্ডারটাকে আপনি লাল না দিয়ে অন্য কালারও দিতে পারেন কালো দিয়ে দিতে পারেন তাহলে ভালো লাগবে হালকা করে দিয়ে দিন এক স্ট্রোক ওয়ান রাখুন ওকে করে দিন আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন জিনিসটা কিন্তু এরকম হবে যদি মোটা করে দিচ্ছেন তাও দিতে পারেন তারপর দিতে হবে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে কবে স্থাপিত যেদিন হয়েছে এটা আমি এখান থেকে নিয়ে আসছি একটা কথা বলে দিই যারা প্রথম ফটোশপে কাজ করবেন না এই যে ধরুন এরকম প্রবলেমগুলো হতে পারে এই লেখার পেছনে এটা চলে গেল সেক্ষেত্রে কী করবেন এই যে লেয়ারটা এখানে দেখছেন সেই লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে সেই লেয়ারটাকে আপনি সবার ওপরে তুলে দেবেন মাউসের মাধ্যমে ড্র্যাক করে তাহলে দেখবেন এটা কিন্তু সবার উপরে চলে আসবে আবার যদি পেছনে নামাতে হয় এরকম করে ড্র্যাক করে পেছন দিকে নামিয়ে দেবেন আবার হয়ে যাবে ঠিক আছে এইভাবে শর্ট কিবোর্ড শর্টকাটও আছে কিন্তু এটা করলেই সুবিধা এবার স্থাপিত যেটা আমি লিখেছি সেটা দেখুন যে কালারেই আমি লিখি না কেন আমাকে এটা তো এই অংশটায় বসাতে হবে ঠিক আছে এবার এই অংশটা বসালেও হয় আবার যদি আপনি মনে করেন স্কুলের কোনো জায়গায় বসাতে চান সেটাও করতে পারেন যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে আমি তাই এই অংশটায় বসিয়ে দিচ্ছি এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল এরপর দিতে হবে আপনি কোন বিষয়ের প্রোজেক্ট করছেন যেহেতু এটা বাংলার প্রজেক্ট সেই জন্য আমি বাংলাটা এখানে নিয়ে আসছি যে প্রজেক্ট করছে তার নাম এখানে দিতে হবে মোটামুটি এগুলো টাইপ করাই থাকে এবার যদিও অন্য ক্যান্ডিডেট আসে আপনি তাদের শুধু জাস্ট চেঞ্জ করে দেবেন এবার এখানে দেখুন তো কী একটা মানে একটা জিনিস কেমন এলোমেলো লাগছে সেটা হচ্ছে এটাই নাম বাংলা প্রোজেক্ট এগুলো সব মিলেমিশে একাকার হয়ে গেছে আর শিক্ষাবর্ষটাও আমি একবারে টেনে নিয়ে চলে আসছি তাহলে আমি এই পাতার কাজটা সম্পূর্ণ বন্ধ রেখে দিচ্ছি আমার আর এই পাতাটার প্রয়োজন নেই সেই জন্য এই পাতাটা আমি ক্রস করে দিচ্ছি যে এই পাতাটা আমি বড়ো করে নিচ্ছি এবার দেখুন এখানে কিন্তু সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু আমার মিলেমিশে দিলে তো হবে না জিনিসগুলোকে আলাদা করে দেখাতে হবে আলাদা করার জন্য আমাকে কিছু লেয়ার শ্যাডো বা লেয়ার এফেক্ট তৈরি করতে হবে সেই জন্য আমি কিছু লেয়ার এফেক্ট এখান থেকে তৈরি করে নিচ্ছি যেটা হলো এরাই বাংলা প্রজেক্টটাকে আমি একটা রিভার্সে দেখাবো রিভার্স বলতে ঠিক এই যেমন স্কুলটাকে আমি একটা লেয়ারের মধ্যে এনেছি ঠিক এরকমভাবে আমি আর একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি এবং রেক্ট্যাঙ্গেল টুলটা আমি একদম ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি ঠিক এরকম করে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল একটা নেওয়া হলো মোটামুটি চেষ্টা করবেন যেন মাঝখানে থাকে সব জিনিস আমি মাঝখানে নিয়ে এলাম জিনিসটাকে এবার যেহেতু এখানে নীল কালারটা ইউজ হয়েছে সেই আমি নীল ছেড়ে অন্য কালার ইউজ করব। একটা পেস্ট তখনই কালারফুল লাগে যখন লাল নীল হলুদ সবুজ ব্ল্যাক এবং সাদা সব কিছুর কম্বিনেশনটা একদম ঠিকঠাকভাবে হয় এখানে লাল সবুজ দেয়া হয়েছে নীলও আছে কিন্তু হলুদ কালারটা নেই সেই জন্য কী করবো এইটা আমি সবার আগে মেরুনে কনভার্ট করে নিচ্ছি মেরুনে কনভার্ট করলে কি হলো আমার ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা সেটা ফুটে উঠলো এবং এই বাংলা প্রোজেক্টটাকে আমি সিলেক্ট করলাম এটাকে আমি ইয়েলো কালার করে দিলাম তাহলে দেখুন এখানে কিন্তু একটা ইলো কালার চলে এলো এবার এটাকে আপনি আরও বেশি গরজাস করতে পারেন কীভাবে গরজাস করবেন এরকম করে আরও ব্যাকগ্রাউন্ডে লেয়ার সিলেক্ট করুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন তারপর বাংলা প্রোজেক্টের পেছন দিকে এরকম করে লেয়ারগুলোকে দিয়ে দিন যেহেতু লেয়ারগুলো হলুদ আছে আমি এগুলো ওকে মেরুনই রাখছি মেরুন সিলেক্ট করলাম ওকে করে দিলাম ঠিক আবার একটা কপি করুন কপি করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিন দেখুন দুটো দিলাম যত বেশি আপনি ডিজাইন করবেন তত বেশি জিনিসটা ভালো লাগবে এরপর যে ক্যান্ডিডেটের হবে সেই ক্যান্ডিডেটের নাম লিখতে হবে তো আমি এখানে পুট করেই দিয়েছি এগুলো সাধারণত ব্ল্যাকে লেখার চেষ্টা করবেন আমি ব্ল্যাকেই রাখি এগুলো নামটাকে বোল্ডে রাখবেন এবার সে যদি মনে করে নামটাকে নামের ফন্টটাকে চেঞ্জ করতে ফন্ট এখান থেকে চেঞ্জও করা যাবে আমি ফন্টটা এখান থেকে একটা মোটামুটি অ্যাডজাস্টেবল কালার বা ফন্ট দিয়ে চেঞ্জ করছি আমি এই ফন্টটা রাখছি এখানে এটা ব্লুই থাক ব্লুই রাখছি বাদ বাকিগুলো ব্ল্যাক থাকলো শিক্ষাবর্ষটাও আমি বাংলা প্রজেক্টের মতো একটা লেয়ার দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রন্ট পেজটাকে মোটামুটি আমি আপনাদের জন্য চেষ্টা করছি যেবার যেটাকে যত বেশি এডিটিং করবেন তত বেশি কিন্তু জিনিসটা কালারফুল হবে মোটামুটি এটা তো চলে এলো প্রজেক্টের পেজটা এবার আমি সাধারণত যেটা করি দেখুন স্কুল দিয়েছি স্কুলের ছবি দিয়েছি বাংলা প্রোজেক্ট লিখে দিয়েছি ক্যান্ডিডেটের ছবি দেওয়ার তো জায়গা নেই কিন্তু যে প্রোজেক্টটা আপনি করছেন সেই প্রোজেক্ট অনেকে প্রোজেক্টের নাম লিখে দেয় যারা প্রজেক্টের নাম লিখবে তারা তো এখানে ক্রমিক নাম্বারের পর এরকম করে একটা ডায়ালগ বক্স দিয়ে লিখে দিতে পারে কিন্তু যদি আপনি প্রজেক্টের নাম লিখতে না চান ঠিক আছে সেই প্রজেক্ট রিলেটেড কোনো ছবি কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে সেটা আমি দেখাচ্ছি কী করে করবেন পেসটাকে আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি ধরুন আমি যেহেতু বললাম অলৌকিক নামক একটি ক্লাস টুয়েলভের টেক্সটের আমি ফ্রন্ট পেজটা বানানোর চেষ্টা করছি সেই জন্য এই অলৌকিক গল্পটা যেহেতু গুরু নানকের জীবনী নিয়ে সেই জন্য আমি একটা গুরু নানকের ছবি নিয়েছি দিয়ে এটা এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবার ভালো করে একটু খেয়াল করে দেখুন এই ছবিটাকে আমি যেখানে ইচ্ছে বসাতে পারি না ঠিক আছে ছবিটাকে আমি আমি মানে আমি চাইছি আর কি ছবিটা এমনভাবে থাক যেন ব্যাকগ্রাউন্ডে হালকা করে দেখা যায় এবার ছবিটা এদিকে দেওয়া যাবে না কারণ এদিকে এই বর্ডারের অংশটা আছে তাই এদিকটা ফাঁকা আছে এদিকে যদি বসাতে হয় গুরু নানকের মুখটা মানে বাইরের দিকে আছে সেটা করলে হবে না সেই জন্য আমি প্রথমে এইটাকে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ফ্লিপ হরাইজেন্টাল এই অপশানটা সিলেক্ট করে ছবিটাকে আমি ভেতরের দিকে করে নিচ্ছি এবার ছবিটা এই অনুযায়ী ছোটো হয়ে যাচ্ছে সেই জন্য আমি এটা সাইজ একটু বড়ো করে নিচ্ছি দেখুন বড়ো করে নেওয়ার পর জিনিসটা এরকম হলো ঠিক আছে এবার এটাকে আমি এই যে মেন বর্ডারটা আছে বর্ডারটার পেছনে রাখছি কারণ এর ওপরে দিয়ে লেখাগুলো ঢাকা পড়ে যাচ্ছে তাই এটাকে আমি একদম টেনে নিয়ে গিয়ে বর্ডারের ওপরে রাখছি তাহলে দেখুন পেছনের লেখা সব ফুটে উঠেছে কিন্তু এটা কি মানানসই হলো অ্যাকচুয়ালি কেমন একটা খাপছাড়া ব্যাপার হয়ে যাচ্ছে না যদি এইভাবেও রাখা হয় এখানে পাশে বর্ডার অনেকে হয়তো বলবেন বর্ডারটাকে যদি এইভাবে হালকা করে মুছে দেওয়া যায় তাহলে তো খুব ভালোই হবে দেখুন বর্ডারটা মুছে দিলাম ভালো লাগছে কিন্তু এটা ঠিক অ্যাকচুয়ালি নিয়ম নয় নিয়মটা কি বা যেটা করলে ভালো লাগবে সেটা দেখাচ্ছি দেখুন নিয়ম সবই নিয়ম আমাদের চোখে যেটা ভালো লাগে আর কি আমি এটাকে কি করছি এই যে বর্ডারটা আছে না বর্ডারটারও পেছনে নিয়ে যাচ্ছি মানে মেন যে ফ্রেমটা আছে এই ফ্রেমটারও পেছনে নিয়ে যাচ্ছি দেখুন আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না কখন দেখতে পাবেন এই যে ওপরের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার আমি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি একটু দেখুন আমি অপাসিটিটা কমাচ্ছি দেখতে পাচ্ছেন পেছন দিকে কিন্তু ছবিটা আছে এবার একটা সোজা হিসেব দেখুন ধরুন আপনার একটা কালো পাতা আছে আর একটা সাদা পাতা আছে আমি একটা নতুন পেজ ড্র করে আপনাদের দেখাচ্ছি কী করে এই কাজগুলো হয় নাহলে এটাতেই দেখাচ্ছি দেখুন ওপরেরটা ধরুন একটা পেজ ঠিক আছে তার নিচেই গুরু নানকের ছবিটা আছে এবার গুরু নানকের ছবিটা আমি হালকা করে যদি দেখা যাচ্ছে যে কী করতে হবে ওপরের ছবিটাকে হালকা করে আমাকে মুছে দিতে হবে ওপরের ছবি মানে এই বর্ডারের পেজটা হালকা করে মুছতে হবে আমি সেই কাজটাই করব তাহলে কী হবে হালকা করে একটা গুরু নানকের ছবির এফেক্ট আসবে সেই জন্য আমি ছবিটাকে একটুখানি হালকা করে নিয়েছি যাতে আমি গুরু নানকের ছবির পজিশনটা কোথায় আছে সেটা বুঝতে পারি আমি এটাকে গুরু নানকের ছবিটা প্রথমে সিলেক্ট করছি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে হালকা করে ইমেজটাকে অ্যাডজাস্ট করছি ঠিক আছে এরপর আমাকে কি করতে হবে এই ওপরের যে লেয়ারটা আছে না যে বর্ডারের লেয়ারটা আছে এই বর্ডারের লেয়ারটাকে আমি হালকা করে ইরেজার টুল দিয়ে মোছার চেষ্টা করব এখান থেকে আমি হার্ডনেসটা একদম মিনিমাম রাখছি যাতে হালকাভাবে মোছা যায় মোটামুটি এটা রেখে দেখুন আমি একবার করে ক্লিক করছি ছোট হয়ে গেছে আমি আর বাড়িয়ে নিচ্ছি দেখুন এবার আমি অপাসিটিটা বাড়াচ্ছি দেখতে পেলেন ভেতরের গুরু নানকের ছবিটা হালকা করে এখানে ফুটে উঠল কিন্তু মনে হচ্ছে যেন এর ওপরে জাস্ট একটা আঁকা হয়েছে পাশাপাশি কোনো বর্ডার বা অন্য কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে না জিনিসটা ভালো হলো নাকি কিন্তু আপনারা কেউ যদি বলেন যে এইভাবে পুরোটা দিয়ে দিতে তাহলে কীরকম লাগবে জিনিসটা একটা বেখাপ্পা লাগবে মানে পাশাপাশি যে অ্যাডজাস্টমেন্ট কর্নারগুলো আছে সেগুলো শো হবে এইভাবে দিলে কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে ঠিক এইভাবেই আপনাদের যদি কোনো অনেকের রবীন্দ্রনাথের ছবি ডাইরেক্ট ক্রপ করে এখানে বসিয়ে দেয় সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগে না কিন্তু এইভাবে দিলে জিনিসটা কিন্তু দেখুন একটা বেশ ভালো লাগছে আমার অন্তত ভালো লাগছে এবার প্রত্যেকের ডিজাইনের মনোভাব তো বিভিন্ন রকম হতে পারে অনেকের এটা আবার হয়তো ভালো নাও লাগতে পারে অনেকের হয়তো সরাসরি এই স্কুলের ছবির মতো একটা ছবি দিয়ে দিলে হয়তো তাদের ভালো লাগবে এইভাবেই কিন্তু আপনারা এই ফ্রন্ট পেজটা তৈরি করতে পারেন আপনাদের জন্য আমি আগে একটা ফ্রন্ট পেজ তৈরি করেছিলাম দেখুন এরকম করেই যেখানে স্থাপিতটা একটু নিচে দিয়েছিলাম এর সঙ্গে এটার একটু দেখুন পাশাপাশি আমি রাখছি দুটোকে দেখতেই পাচ্ছেন এটা আমি আগে তৈরি করেছিলাম আপনাদের জন্যই করেছিলাম শিক্ষাবর্ষটা এইভাবে দিয়েছিলাম কিন্তু ব্যাপার কি হয়েছিল সেদিন এত মাইক বাজছিল আমি ভয়েস রেকর্ড করার পর যখন আমি শুনছিলাম তখন দেখি আর কিছুই শোনা যাচ্ছে না মানে মাইকের গলাটাই বেশি আসছে আর কি সেই জন্য টোটাল রেকর্ডিংটা সেখানে আবার ছেড়ে দিয়ে আবার নতুন করে আপনাদের জন্য এটা আবার রেকর্ড করলাম এইভাবেই কিন্তু আপনারা একটা প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন এই মেন পেজটা রেডি করে রাখলেন যদি মনে হয় বর্ডার চেঞ্জ করতে বর্ডারটা এখান থেকে ডিলিট করে দেবেন নতুন বর্ডার বসিয়ে দিন ছবি চেঞ্জ করতে ছবি ডিলিট করে দিলেন একই প্রসেসে আবার নতুন ছবি লাগিয়ে দিলেন স্কুলের ছবিও চেঞ্জ করতে পারবেন মেন এই জিনিসটা রেখে দেবেন এই অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কী করে স্কুল কলেজের ফ্রন্ট পেজ তৈরি করতে হয় ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো মতামত দেওয়ার থাকলে সেটাও কমেন্টে জানাবেন আর লাইক করতে যেন ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ